গেটে তালা মেরে চাবিটা বালিশের নিচে নিয়ে ঘুমাইতো, যাতে আমি গেটটা না খুলতে পারি। আমি আবার চলে যেতাম বাসার থেকে কাছে। আমার বড় বোনের বাসায় গেছি, ভাতটা এভাবেই মুখে দিছি, কই থেকে আসছো? আমি তখন গার্মেন্টসে চাকরি করি। আমি বললাম গার্মেন্টস থেকে, হাঁটতে হাঁটতে বোনের বাসায় গেছি, ভাতের প্লেটটা আমার কাছ থেকে কেড়ে নিছে। গার্মেন্টস থেকে তুমি আর কোনো দিন আমার বাসায় আসবা না, কারণ আমার মান সম্মান আছে। একটা ক্ষুধার্ত বেঁকে একটা ভিক্ষুকের কাছ থেকেও না কোনোদিন ভাতের প্লেট কেউ কেড়ে নেয় নাই, কোনোদিন কেড়ে নেয় না। আমার ছোট ভাই, আপন ছোট ভাই, সে বলে আমি নাকি দুই নম্বরই কাজ করি। আমি আমার বোনের বাসায় গেছি, ছোট বোনের বাসায়। তার হাজবেন্ড প্রবাসী, ইতালির প্রবাসী। মালটা, খেজুর, আপেল, রোজার জিনিস নিয়ে আসছে, আমি দেখছি। তারপরে ওর বাসায় গেছি, আমি যাওয়ার সাথে সাথে আমাকে দেখে খাটের নিচে লুকাই ফেলছে, যাতে না দিতে হয়। আমি আমাকে বিয়ে দিয়ে আমাকে আমার বাসায় রাখে কেন? আমার হাজবেন্ড ছিল বেকার, বেকার অবস্থায় আমার বিয়ে হয়। মানে আমার আগে, মানে আমার যেটা ছোট তার আগে বিয়ে হয়, তার বাচ্চাও হয়ে যায়, তারপরে আমার বিয়ে হয়। আমি ইন্টার পাস করি, হাজবেন্ড প্রবাসী ছিল, সৌদি প্রবাসী। সে প্রথমে ঘর জামাই ছিল, ঘর জামাই থাকার পরে আমরা টাকা টোকা দিতে সে সৌদি চলে যায়। যাওয়ার পরে সে তেমন একটা আমাদের সঙ্গে কোনো ইয়ে করে নাই, যোগাযোগ রাখে নাই। তার ফ্যামিলি নিয়ে সে ব্যস্ত, আমাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখে নাই। অথচ আপনাদের টাকায় সে বিদেশ গেছে। হ্যাঁ, আমাদের টাকাতে সে বিদেশ গেছে। তারপরে আমি আমার ফ্যামিলির কাছেই আসি। তো ফ্যামিলির কাছে থাকলে মনে কি যে, যদি টাকা পয়সা না দেওয়া হয় একটা মানুষকে, মানসিক কতটুকু একটা যন্ত্রণা যে নিজের মা বা ভাই বোন দিতে পারে, এটা বাস্তব যার অভিজ্ঞতা আছে তো সেই জানে, অন্য কেউ জানবে না। নিজের মা বাবা সন্তানের কষ্ট দেবে কেন? হাউ? সবাই অ্যাকচুয়ালি এটা, মানে আমি যতটুকু শুনে আসছি বা আমার নিজের অভিজ্ঞতাতে যতটুকু আমি দেখে আসছি, যে দুইটা মানুষের, দুইটা সন্তানের প্রতি বেশি মা বাবার টান থাকে, মাঝখানেরগুলো এতটা টান থাকে না। যেমন বড়টা এবং ছোটটা, এগুলোর প্রতি একটু বেশি টান থাকে তাদের। হ্যাঁ, তো সেই হিসাবে আমি তিন নম্বর, মানে সেজো। তো হঠাৎ করে আমার হাজবেন্ড পাঁচ বছর পর চলে আসে। আসার পরে সে মানে স্ট্রোক করে মারা যায়। তখন আমার বাচ্চার বয়স পাঁচ মাস। মারা যাওয়ার পরে তো আমার বাসার থেকে এবার মানে খুব বিয়ে দিছি, এখানে রাখলাম, টাকা পয়সা তো দেয় নাই, খরচা দেয় নাই। এখন একটা জায়গায় দুইটাকে পালতে হইতেছে, এর বাচ্চার দুধ, ভরণ পোষণ সব কিছু আমাদের দিতে হয়। তো এদিক থেকে মানে এতটাই মানসিক টর্চার যে বাসায় থাকলেও মানে পেট ভরে যে খাওয়াটা, সেই খাওয়াটা কিন্তু হয় নাই নীরব ভাই। হ্যাঁ, অথচ নিজের ঘর এটা, যে ঘরে আপনি জন্মাইছেন, যে ঘরে আমি জন্মাইছি এবং যেই মা জন্ম দিছে, তে করে নাই। তারপরে আমার বাচ্চাটা যখন ছিল আপন ছোট বোন, মানে ছোট বাচ্চা আমার, সে আমার মা কোলে নিয়ে আসে, বলে ওরে ফালাই দাও, ওকে রাস্তাঘাটে ছেড়ে দাও, ওইখানে মানুষ হবে, আমরা আর এগুলো পালতে পারবো না। আপন বোন, আপন বোন, ওরা আপন খালা বলতেছে, আপন ছোট খালা বলতেছে। কি মানুষ! মানে নীরব ভাই, নিজের বাস্তব অভিজ্ঞতা না থাকলে কেউ বলতে পারে না এগুলো। ফ্যান খায় মানুষ হবে, দুধ খাওয়ার টাকা নেই, যার বাপ নেয় তার এত আবার খাওয়া কিসের? ওকে ওর বাপরে মারছে নাকি, যে ওর দোষ হবে? আর সবচেয়ে বড় জিনিস কি,
আমার মা মানে কি বলবো আপনাকে, যে যার যার প্রতি দুর্বল বা যার টাকা আছে তার প্রতি অনেক দুর্বল, যে দিতে পারবে না সংসারে কোনো কিছু, তার কোনো মূল্য নাই, এটা বাস্তব একটা অভিজ্ঞতা। হ্যাঁ, সে আমারে বলে দয়া ভেবে যা তোমারে থাকতে দিছি, তুমি আমরা যা বলবো তাই শুনতে হবে। কে মা? জি। হ্যাঁ, তো পারমানেন্ট একটা বুয়া যেটা দরকার হয় সেই সেই বুয়াটা ছিলাম আমি। কোনো 19-20 হইলে খাইতে দিত না আমাকে মা। গেটে তালা মেরে রাত চাবিটা বালিশের নিচে নিয়ে ঘুমাইতো, যাতে আমি গেটটা না খুলতে পারি। আমি আবার চলে যেতাম বাসা থেকে কাছে। আমার বড় বোনের বাসায় গেছি, ভাতটা এভাবেই মুখে দিছি, কই থেকে আসছো? আমি তখন গার্মেন্টসে চাকরি করি। আমি বললাম গার্মেন্টস থেকে, হাঁটতে হাঁটতে বোনের বাসায় গেছি, ভাতের প্লেটটা আমার কাছ থেকে কেড়ে নিছে। গার্মেন্টস থেকে তুমি আর কোনো দিন আমার বাসায় আসবে না, কারণ আমার মান সম্মান আছে। একটা ক্ষুদত্ত বেঁকে একটা ভিক্ষুকের কাছ থেকেও না কোনোদিন ভাতের প্লেট কেউ কেড়ে নেয় নাই, কোনোদিন কেড়ে নেয় না। আমার ছোট ভাই, আপন ছোট ভাই, সে বলে আমি নাকি 2 নম্বরই কাজ করি। আমি আমার বোনের বাসায় গেছি, ছোট বোনের বাসায়, তার হাজবেন্ড প্রবাসী, ইতালির প্রবাসী, মালটা খেজুর আপেল রোজার জিনিস নিয়ে আসছে। আমি দেখছি, তারপরে ওর বাসায় গেছি। আমি যাওয়ার সাথে সাথে আমাকে দেখে খাটের নিচে লুকাই ফেলছে, যাতে না দিতে হয়। ছোট লোকের বাচ্চা। হ্যাঁ, কি বলবো আপনারে, আমি রোজা রেখে সবাই তো রোজা রেখে রুটি বলে আমাকে রুটি বানাই দিয়ে যাও, রুটি বানাইছে হাতে টুসা পড়ে গেছে। বুয়াকে যেমন 4টা রুটি 2টা হালুয়া দেয় দিয়ে পাঠাই দিছে, অথচ সেখানে তেহারি রান্না বিরিয়ানি রান্না ছিল, দেয় নাই আমাকে। বাসায় এসে আমি কান্দছি, আমার ছেলে বলে কি কেন গেছো ওদের বাসায়, তুমি কেন গেছো, কিসের জন্য গেছো? আমার ভাই আমার গায়ে হাত তুলে, আপনি জানেন কি বলবো আপনারে, মারে কেন? আমি দুর্বল এর জন্য। ওর দেখে দেখে ও বিয়ে করছে, ওর বউ পর্যন্ত আমাকে খানকি বইলা ডাকে। বোনের বাসায় গেছি, বোনের ছেলে হাজবেন্ড বাসা থেকে আমাকে বার করে দিছে, ছোট বোন বাসা থেকে বার করে দিছে, কি বলবো আপনাকে। ভাইয়ের বউয়ের বাসায় গেছি, ঝগড়া হইতেছে, আমি বলছি যে ঝগড়া করো না, মানুষ খারাপ বলবে, তুই বলার কে, তুই তো খান কি, তুই বাসার থেকে বার হ, তোর রক্ত খারাপ, এইভাবে ভাইয়ের সামনে। তা আমি বললাম যে আমার রক্ত যদি খারাপ আমার ভাইয়ের কাছে থাকো কেন, 2টা বাচ্চা হয়েছে দেখো নাই, তুই বেশি কথা বলবি, তুই বার হো আমার বাসার থেকে, তুই তো একটা খান কি, এইভাবে বললাম আমাকে বাসার থেকে বার করছে। ছোট ভাইও এরকম করছে, কারণ আমি আমার ফ্যামিলির আমি না খেয়ে থাকলেও আমার ফ্যামিলির কাছে আমি যাই না, যে একটা কাঁচামরিচ দাও আমি না খেয়ে আসি, কোনো দিন যাই না। আমার সন্তানটা আমাকে বলে মা চলো আমরা বিষ খেয়ে মারা যাই। আমি বাবা ম্যাট্রিক যখন পাশ করাইতে পারছি এই পর্যন্ত আসতে পারছি, আমি তোমার আর একটু পড়াইতে পারবো কেন, যুদ্ধ যখন নামছি পিছে আর যাবো না, সামনে কী আছে আমি দেখি। আপনার কথাগুলো বিশ্বাস করেন, আমার কাছে অবিশ্বাস্য লাগতেছে। আমার কাছে মনে হচ্ছে কোনো ভাই এরকম হইতে পারে না, কোনো মা এরকম হইতে পারে না, কোনো বোন এরকম হইতে পারে না। যে আমার সঙ্গে থাকে নীরব ভাই, আপনি মানে বাস্তব অভিজ্ঞতা নিয়েই বলতেছি, যে একটা ডিভোর্স বা একটা বিধবা হলে তার ফ্যামিলিতে কোনো মূল্যায়ন থাকে না, কোনো মূল্যায়ন থাকে না। এর জন্য আপনাকে আমি বললাম, দুনিয়ার মানুষ অন্তত বিধবা হলে ফ্যামিলিতে
কোনো মা তার মেয়েকে যেন এইরকম কষ্ট না দেয়, আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। এর মধ্যেও তো আপনি অসুস্থ। অসুস্থ মানে আমার একটা টিউমার ধরে পড়ছে, টিউমার থেকে আমার চোখের এই কর্নারগুলোতে কিন্তু রুদ্রনালী পানি শুকিয়ে গেছে। আমি কিন্তু আমার চোখের চশমার পাওয়ার কিন্তু অনেক 6 মাস পর পর চেঞ্জ করতে হয়, বাবা কাছে এবং দূরে। আমি এত পাওয়ারফুল চশমা পরি, আমি রাত্রে কোরআন শরীফ পড়ি, চশমা ছাড়া আমি কোরআন শরীফ পড়তে পারি না। টিউমারের অপারেশন করেছেন? না, টিউমার অপারেশন করতে পারি নাই। আমার এটার জন্য আমাকে অনেক কথা শুনতে হয়েছে যে বাইরের মানুষকে আমরা সাহায্য করব, কিন্তু আমরা তোমাকে সাহায্য করব না, কারণ আমাদের এগুলো নাই। তোমার এই থাকলে তোমরা তোমরা করে নাও। মানুষ না, আপনি যে ঘরে জন্মাইছেন ওরা মানুষ না। তাই চিন্তা করে নীরব ভাই, এত বড় দুনিয়াতে এমন কি কেউ নাই যে আমাকে একটু সাহায্য করার মতো? অবশ্যই আছে, এখন যারা দেখছে তাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে। যদি এমন কেউ মানুষ থাকে আমাকে একটু সাহায্য করার মতো, আমার বাচ্চাটার জন্য আমাকে বাঁচতে হবে। আমার বাচ্চা কালকেও আমাকে বলছে, মা তুমি ছাড়া আমার কেউ নাই, আমাকে দেখার মতো কেউ নাই। আপনার ফোন নাম্বারটা বলেন, বিকাশ নাম্বারটা বলেন। আমার ফোন নাম্বারটা হলো 016-4576-5305। আবার বলেন। 016-4576-5305। আমি সকল মা বাবকে বলবো, ভাগুনকে বলবো, যে বিধবা হয় তাকে কষ্ট দিও না, এই কষ্ট কারোর কাছে শেয়ার করার মতন না, অন্তত একটু হলো ভালোবাসা দিয়েন। আমিও হাত জড়ো করে অনুরোধ করতে চাই, এই বিধবা বোনটা একজনের মা, আজ ও মরে গেল, সন্তানের রাস্তা দাঁড়ানো ছাড়া কোনো উপায় নেই। যদি আপনি পারেন পাশে দাঁড়ান। বোন একটা কথা বলো তো, পুরো ব্যাপারটাই যে তুমি যে বেকার ভাই, এইটাই কি আসলে মূল জিনিস হয়ে গেল যে বেকার বলেই তোমাকে সংসারে জায়গা নাই? বোনে খারাপ কথা বলে, ভাইয়ে খারাপ কথা বলে, মা বাপ খারাপ কথা বলে, আর যদি টাকা ইনকাম করতে তাহলে সব ভালো হয়ে যেত। টাকাটাই দুনিয়াতে টাকাটাই সবচেয়ে মূল্য, টাকা ছাড়া কারোর কাছে কোনো মূল্য নাই। আমি আমার বোনের বাসায় গেছি, তার মেয়ের স্কুল থেকে দুইটা গার্জেন আসছে, সেই গার্জেন দুইটা আমাকে বলতেছে, আপা বসেন আমাদের সঙ্গে নাস্তা করে যান। একবারের জন্য আমার বোন বলে নাই যে তুমি বসো আমাদের সঙ্গে নাস্তা করো, বলে নাই। আমার পরিচিত একজন গেছে তার বাসায়, তাকে নাস্তা দিছে, আমাকে দেয় না, সেই মহিলা নাস্তা খায় না। আমি তোমার পরিচয় গেছি, সে তোমাকে বলে না, কিন্তু আমি কীভাবে ওই নাস্তাটা খাই? কারণ আমার মাথায় তেল নাই দেখে তারা আমাকে কোনো ইতে নেই। তারা বলে যে আমার আমাদের যে এটা স্ট্যাটাসটা, তা সে ওই স্ট্যাটাসের না, এইভাবে বলে। এই নিয়ে বল, দোয়া করি আল্লাহ তোমার সহায় হোক, ভেঙে পড়ো না, কেউ না কেউ নিশ্চয়ই তোমার সাথে তোমার পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ। আর কিছু কি বলার আছে? না আর কিছু বলার নাই নীরব ভাই। দেখি এত বড় একটা পৃথিবীতে কেউ যদি আমাকে একটু সাপোর্ট দেয়, আমি বাঁচতে চাই আমার সন্তানের জন্য, আমি বাঁচতে চাই আমার বাচ্চার জন্য, আমি বাঁচতে চাই এত বড় একটা পৃথিবীতে এমন যদি কেউ থাকে আমাকে একটু সাহায্য করবেন।